কাল থেকে তো পেটে কিছু পড়েনি, জানি তো। চ খাবি আয়। না থাক, খিদে নেই। আমার কথা শোন রঙ্গন। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি হঠাৎ আবার এখানে মন খারাপ করে ভেবে বসে পড়লে কেন? মানে আজকে যেটা বাড়িতে হলো সেটা কি প্রথমবার হলো? তুমি এর আগে শোনোনি? দেখো বৌদি, দাদার রঙ্গনকে যা যা বলার ছিল বলে দিয়েছে। এন্ড ট্রাস্ট মি, এই একই কথা এতগুলো বছর ধরে শুনতে শুনতে আমার কানটা জাস্ট পচে গেছে। যেখানে সেখানে যখন তখন দাদা রঙ্গনকে এইভাবে বলে, অপমান করে। আর ও বেচারা, ও কম পরিশ্রম করে আমাদের ব্যবসার পেছনে, কম এফার্ট দেয়। অথচ দাদার মুখে আমি আমি কোনোদিনও রঙ্গনের সম্পর্কে একটা ভালো কথা বলতে শুনিনি। ও মা, ফুলগুলো কি সুন্দর! এখানে দাঁড়িয়ে কি করছো? ভেতরে যাও। ও হ্যাঁ, বলছি যে কোন দিক দিয়ে যাবো? এইটা দিয়ে সোজা চলে। ধন্যবাদ। জানো দেব, প্রতিদিন ভাবে বাপ ছেলে অন্তত আজ যেন একটু একসঙ্গে আনন্দ করে থাকে। সে বুঝি আর হবার নয়। ভগবান আমাকে সব দিয়েছে, এই ভরা সংসার দিয়েছে, তোমাদের সবাইকে দিয়েছে, কিন্তু কোথায় যেন একটা ফাঁক থেকে গেছে। সেই ফাঁক আর পূর্ণ হয় না গো। হঠাৎ করে যখন মায়ের স্বপ্ন পেলুম, শান্তিগ্রামে গিয়ে বারবার মঙ্গলচণ্ডীকে একটাই কথা বলেছি, মা আমার ছেলেকে দেখো, ওর জীবনে শান্তি এনে দাও মা, ওকে আঁকলে রাখো। কিন্তু দেখো প্রতিদিন যে পরিস্থিতি এই বাড়িতে হচ্ছে, ভয় হয় কি জানো, মা আমার কথা শুনবেন তো? মা, কত সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়। আমার স্বপ্ন যে এত তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে আমি ভাবতেই পারিনি। এইভাবে সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখলে কি করে চলবে বলতো? আর একটা কথা ভুলে যাস না, তুই কিন্তু এই বাড়ির ছেলে, এই বাড়ির প্রত্যেকটা মানুষের তোকে প্রয়োজন। না রে, আমাকে এবারে ঘরের প্রয়োজন, বরং
এইসব কিছু থেকে আমি সরে গেলে ভালো হয়। সব সময় সবকিছু নিজের ঘাড়ে কেন নিস তুই? ফাইট করতে সে, তুই যদি এভাবে চলতে থাকিস তাহলে সবাই সবকিছু তোর ঘাড়ে চাপিয়ে দেবে। আমি আজও তোকে বোঝাতে পারলাম না যে অভিষেকদের সাথে সেদিন যেটা হয়েছিল তার জন্য তোর কোনো দোষ না। এই সব কিছুর জন্য আমি দোষী, আমি গিল্টি। জানি না তোর এই ভুল ভাবনাগুলো যে তোর কবে। তোমায় রিত মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় রাখবো ছেড়ে দেব না। চলো 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 পাল্টাই।